আসসালামু আলাইকুম। এসবি মোটরস সদর যশোর। প্রিয় বন্ধুগণ, আজ এত পরিমাণ আপনারা কমেন্টে এই স্পিকআপের ভিডিও চেয়েছেন যে এই ভিডিওটি দিয়ে আমি অনেক খুশি হয়েছি যে আপনাদের এই ভিডিওটি আজকে আমি দেখাতে পারছি। তো বন্ধুগণ, ভিডিও স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা 2014 সালের মডেল। তো গাড়ির কন্ডিশন দেখেই বুঝতে পারতেছেন এটি একটি রিকন্ডিশন গাড়ি। তো বন্ধুগণ, এসবি মোটর যশোরের পক্ষ থেকে গাড়িটি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই গাড়িটির চ্যাসিস কন্ডিশন একেবারেই ফ্রেশ, পেছনের টায়ারের কন্ডিশন ফ্রেশ। বন্ধুগণ, ব্যাটারিটা দেখা যাচ্ছে নতুন। আপনারা এই গাড়িটির কন্ডিশন দেখেই বুঝতে পারতেছেন এই গাড়িটি 1 টন, 1.5 টন ও 2 টন মালের ক্যারিং করার জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির পেছনের ডালার কন্ডিশন। দেখেন ডালার বাম পাশের কন্ডিশন। অবশ্যই আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেন কোনো কাস্টমার কষ্ট না পায়। দেখতেছেন ডালার ভিতরের ডান পাশের কন্ডিশন একটু লক্ষ্য করুন, খুবই ভালো মানের গাড়ি, ফ্রেশ গাড়ি। দেখতে পাচ্ছেন গাড়িটির পেছনের অংশ একটি স্কোয়ার টায়ার সঙ্গে পাবেন। দেখতে পাচ্ছেন ডান পাশের পেছনের টায়ার ও ডান পাশের চ্যাসিস খুবই ফ্রেশ দেখা যাচ্ছে। বন্ধুগণ, আসুন যাওয়া যাক এই গাড়িটির আসল ব্যাপারে। এই গাড়িটি নিতে আপনাদের কোনো কষ্ট করা লাগবে না। ভিডিওর শেষে এই গাড়িটির মালিকের সাক্ষাৎকার আছে ও তার নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাইজান, এই গাড়িটা কার? ভাইজান আপনার নাম? নুরুল ইসলাম। ভাইজান এই গাড়িটা কি বিক্রি করবেন? একটু কথা জোরে বলেন। হ্যাঁ বিক্রি করব। আচ্ছা, এই গাড়িটা কয় টাকা হলে বিক্রি করবেন? একদম 2.5 লাখ টাকা লাগবে। ও ভাইজান, আপনার গাড়ির কি কাগজপাতি আপ টু ডেট আছে? আছে। ও আচ্ছা আচ্ছা। তো ভাইজান, এসবি মোটর যশোরের পক্ষ থেকে আপনার গাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই।